দেশে পৌঁছালো ভারত থেকে আমদানি করা 1800 মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি পণ্য পরিশোধনে মিলবে 25 লাখ লিটার জ্বালানি তেল ন্যাপথাওয়েল যেটা আমরা এখানটায় নিয়ে এসেছি এই উদ্যোগের ফলে আমার মনে হয় যে কিছুটা হলেও বাংলাদেশের যে ফুয়েলের ঘাটতি সেটা পূরণ হবে ডলার সংকটে রুপিতে আনা পেট্রোলিয়াম পণ্য জাগাচ্ছে আশা ইন্ডিয়ান রুপিস স্টেবিলিটি ইজ higher than US dollar সুতরাং আমরা বিপিসি কাছে একটু কম দামে বিক্রি করতে পারবো যথেষ্ট অর্থ আছে কিন্তু আমরা ডলারের জায়গা যাতে চাপ সৃষ্টি না হয় আগামী কয়েক মাস সেই কারণে একটা প্রিকুয়েশন না হয়েছে আমাদের আমাদের জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে রাশিয়া ইউক্রেন চুক্তিতে বিশ্বব্যাপী খাদ্যশস্য রপ্তানি সংকট কাটবে জাতিসংঘ তুরস্ককে ধন্যবাদ প্রধানমন্ত্রী ইউক্রেন এবং রাশিয়া তারা একটা চুক্তি করেছে এখন সার খাদ্যদ্রব্য সেগুলি যেতে দেবে জাতিসংঘ সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ জানাই টার্কির প্রেসিডেন্টকে দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ আন্দোলনে বাধা নেই তবে বোমাবাজি করলে এক চুলো ছাড় নয় হুঁশিয়ারি আওয়ামী লীগ সভাপতি বললেন বৈশ্বিক সংকটেও দেশকে সচল রেখেছে সরকার দুটি কন্টেইনারে নামিদামি ব্র্যান্ডের বিদেশি মদ ভুয়া চালানে চট্টগ্রাম বন্দর থেকে খালাস ঢাকায় আনার পথে নারায়ণগঞ্জে জব্দ আটক দুই এবং সহজের গ্যারাকলে ট্রেন যাত্রীরা টাকা দিয়ে টিকিট না দেয়া সহ অসংখ্য অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ অ্যাপের সীমাবদ্ধতা দেখছেন প্রযুক্তিবিদরা প্রথমবারের মতো দেশে পৌঁছালো ভারত থেকে আমদানি করা 1862 মেট্রিক টন ন্যাপথা বা অপরিশোধিত জ্বালানি পণ্য যা পরিশোধনের পর মিলবে প্রায় 25 লাখ লিটার পেট্রোল ও অক্টেন অ্যাকোয়া রিফাইনারি কোম্পানি পরিশোধনের পর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন হস্তান্তরের পর তা চলে যাবে ভোক্তা পর্যায়ে আশিকুর রহমান পিয়ালের তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট ইউক্রেন রাশিয়ায় যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সংকটের এই সময়ে নো প্রোটোকল চুক্তির আওতায় শনিবার প্রতিবেশী দেশ ভারত থেকে 1862 মেট্রিক টন নেপথা বা অপরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্য দেশে এসে পৌঁছেছে নরসিংদীর ঘোড়াশালের শীতলক্ষা নদীর তীরের বেসরকারি তেল পরিশোধন কোম্পানি অ্যাকোয়া রিফাইনারির জেটিতে এসে পৌঁছায় ওটি সাংহাই 8 নামের তেলবাহী ট্যাঙ্কার বাংলাদেশ ও ভারতের পতাকাবাহী জাহাজটি দুই দেশের মধ্যে নো প্রোটোকল চুক্তির আওতায় আসা প্রথম তেলবাহী জাহাজ যা ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে চলতি মাসের 9 তারিখ ছেড়ে আসে রিফাইনারি কোম্পানিটি জানাচ্ছে আমদানির পর খুব অল্প সময়ই 1862 মেট্রিক টন নেফতা পরিশোধন করে প্রায় 25 লাখ লিটার পেট্রোল অক্টেন পাওয়া যাবে এরপর চুক্তি অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে তা হস্তান্তর করা হবে যা পরবর্তীতে চলে যাবে ভোক্তা পর্যায়ে পরিশোধন করতে অ্যাকচুয়ালি সময় লাগবে আমাদের ধরেন 3 থেকে 5 দিন সেটা প্রসেস করার পরে সেটা বিপিসির কাছে যাবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তেল আমদানির পুরো প্রক্রিয়াটি ভারতের সঙ্গে নো প্রোটোকল চুক্তির আওতায় সম্পন্ন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এই প্রথম আমরা উদ্যোগ নিয়ে আমরা ভারতের হলদিয়া পোর্ট থেকে আমরা হচ্ছে এই ন্যাপথাওয়েল যেটা আমরা এখানটায় নিয়ে এসেছি এই উদ্যোগের ফলে আমার মনে হয় যে কিছুটা হলেও বাংলাদেশের যে ফুয়েলের ঘাটতি সেটা পূরণ হবে আমরা প্রতি মাসে 3500 থেকে 4000 মেট্রিক টন ন্যাপথা দেব যদি আরও বেশি প্রয়োজন হয় সেটিও দিতে সমস্যা হবে না চুক্তির আওতায় 1,20,000 মেট্রিক টন চাহিদার বিপরীতে ইতোমধ্যে 16,000 মেট্রিক টন তেল আনার অনুমতি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয় যা পর্যায়ক্রমে আনার উদ্যোগ নেওয়া হয়েছে সময় সংবাদ নরসিংদী এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী দেবাশিস রায় যাচ্ছি তার কাছে দেবাশিস জ্বালানি তেলের এই সংকটের সময় ভারত থেকে যে পেট্রোলিয়াম পণ্য আমদানি করা হলো এই চারটি প্রতিষ্ঠান এবং তাদের পেছনের যে গল্পটা একটু শুনতে চাই জাফর আসলে এই বৈশ্বিক প্রেক্ষাপটে যে সরকার জ্বালানি সাশ্রয়ী নীতি নিল এই জ্বালানি সাশ্রয়ী নীতির প্রেক্ষাপটে কিন্তু আসলে জ্বালানি এই চাহিদা কিভাবে মোকাবেলা করা হবে সেই প্রশ্নগুলো কিন্তু খুব বড়ভাবেই সামনে চলে আসে আপনি জানেন যে এই প্রেক্ষাপটে দাম যে সমন্বয়হীনতা চলছে বিশেষ করে ডলার সংকট এবং
বৈদেশিক মুদ্রার সঙ্গে যে আসলে আমাদের রিজার্ভের টানাটানি সব মিলিয়ে কিন্তু আসলে পরিস্থিতিটি খুব একটা সন্তোষজনক নয়। সেই জায়গাটি থেকে যখন এই যে চুক্তির আওতায় পেট্রোলিয়ামজাত পণ্য আজ বাংলাদেশে এসে পৌঁছেছে, সেই জায়গাটিতে আমি বলতে চাই যে এখন পর্যন্ত জ্বালানি বিভাগের এই সিদ্ধান্তটি কিন্তু ইতিবাচকভাবেই প্রভাব ফেলতে পারে দেশের জ্বালানির যে বাজার রয়েছে বা যে চাহিদা রয়েছে সেই চাহিদার বিপরীত। আমরা একটু এক নজরে দেখে নিতে চাই যে রিফাইনারি যে প্রতিষ্ঠানগুলোকে অনুমোদন দিয়েছে সরকার, এটি কিন্তু আগেরই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এই পণ্যগুলো বাংলাদেশে আসা শুরু হয়েছে। তার মধ্যে প্রথম চালানটি আজকে নিয়ে এসেছে অ্যাকোয়া রিফাইনারি। এগুই এই চার প্রতিষ্ঠানকে কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমেই অনুমোদন দিয়েছে যে তারা এই পেট্রোলিয়ামজাত পণ্য অর্থাৎ জ্বালানি পণ্য যেটি থেকে তেল উৎপাদন সম্ভব হয় অর্থাৎ তেল উৎপাদনের যে কাঁচামাল সেই কাঁচামাল তারা আমদানি করতে পারবে। যেহেতু এই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পুরো বিষয়টি তদারকি করে থাকেন, পার্টেক্স পেট্রো লিমিটেড, সুপার পেট্রোকেমিক্যাল এবং পেট্রোম্যাক্স এই চারটি কোম্পানিকে বলা হয়েছে যে আপনারা পণ্য আমদানি করতে পারবেন এবং সেই পণ্যগুলো রিফাইনারির মাধ্যমে সেগুলোকে অকটেন বা ডিজেলে অকটেন বা পেট্রোলে রূপান্তর করে সেটি বিপিসির কাছে আবারও দিতে পারবেন। ভারত থেকে এই পেট্রোলিয়াম পণ্য আমদানিতে সুবিধাটা কি পাচ্ছে বাংলাদেশ? মূলত যে সুবিধাটি এসেছে সেই সুবিধাটির কথাই বলতে হয় যে মূলত এখন যে ডলার সংকটটি চলছে অর্থাৎ জ্বালানি পণ্য আপনাকে স্বাভাবিকভাবে কনভেনশনাল মার্কেট থেকে যদি আপনাকে কিনতে হয় সেই প্রথাগত মার্কেট থেকে কিনতে হলে বিনিময় মূল্য কিন্তু ডলার বা কারেন্সিটি হবে ডলার। সেক্ষেত্রে এই যে চুক্তির আওতায় এসেছে আমরা একটু দেখে নেই যে চুক্তির আওতায় যে জ্বালানি পণ্যগুলো বিশেষ করে পেট্রোলিয়ামজাত পণ্য বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে এর ফলে বিশেষ কিছু উপকার হচ্ছে। সেই উপকারটি হচ্ছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেলের যে প্রতিষ্ঠানটি রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তার সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের। অর্থাৎ এই যে বৈশ্বিক সংকটের সময়টি আসছে সেই সংকটের সময়ে সংকট মোকাবেলায় দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করতে পারে এবং নদী পথে যেহেতু এগুলো কার্গোর মাধ্যমে ট্যাঙ্কারের মাধ্যমে পরিবহন করা হবে সেই পরিবহনের দূরত্ব কিন্তু খুব বেশি নয়। অর্থাৎ হলদিয়া থেকে যেখান থেকে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশের শীতলক্ষা পয়েন্ট দিয়ে সেই পয়েন্টেও কিন্তু খরচটা কমে এবং বাণিজ্যিক সম্পর্ক অর্থাৎ বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে প্রথাগত সম্পর্ক সেখানে জ্বালানি পণ্য যদি নতুন করে যুক্ত হয় সেক্ষেত্রে হয়তোবা এই মাত্রাটা আরও নতুন স্তরে উন্নীত হবার একটি সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জাফর তার পাশাপাশি তো আপনি জানেনই যে এই পণ্যগুলো নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণই চলছে। যেটা আপনি প্রথমেই বললেন যে বিশ্বব্যাপী এক ধরনের সংকট হচ্ছে জ্বালানির তেল এবং ডলারের বাজারে টানাটানি, এখন যে যুদ্ধের প্রভাব বিশ্ব অস্থির তার কি পরিস্থিতিতে আছে আসলে? জাফর আসলে সেই বিষয়ে যাবার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটিতে বলার চেষ্টা করেছি যে প্রতিষ্ঠানগুলো এই রিফাইনারি প্রতিষ্ঠানগুলো পেট্রোলিয়ামজাত পণ্য বাংলাদেশে আমদানি করছে এবং আমদানি করার পরে সেটি রিফাইনারিতে পরিশোধনের পরে যখন অকটেন এবং পেট্রোল প্রস্তুত করা হবে যেটি বিপিসির মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে সেটি নিয়ে আসলে সেই প্রতিষ্ঠানগুলো কি বলছেন এবং এর ফলে ডলার এবং ইন্ডিয়ান রুপির যে তারতম্য সেটি নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখে আসি। চলমান রুশ ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের নানামুখী সংকটে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জ্বালানি পণ্যের ঊর্ধ্বমুখী দাম ও প্রাপ্যতা। সংকটের এই পরিস্থিতিতে পড়ার আগেই দেশের জ্বালানি তেলের চাহিদা মেটাতে সরকারি রিফাইনারির পাশাপাশি বেসরকারি রিফাইনারিগুলোকেও তেল উৎপাদনে এগিয়ে নিতে চায় সরকার। ওই নীতিমালা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে পেট্রোলিয়াম পণ্য আমদানির অনুমতি দেওয়া হয়েছিল চার বেসরকারি রিফাইনারিকে। এর মধ্যে অ্যাকোয়া রিফাইনারি 1862 মেট্রিক টন ন্যাপথার প্রথম চালান এনেছে দেশে, যেখান থেকে শোধন প্রক্রিয়ার মাধ্যমে মিলবে পেট্রোল এবং অকটেন। পরবর্তীতে এসব জ্বালানি তেল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে বাজারজাত করবে সরকার। রিফাইনারিগুলো বলছে বর্তমানে ডলার সংকটের এই সময়ে ভারতীয় রুপিতে এসব পেট্রোলিয়াম পণ্য কিনেছেন তারা, এর ফলে অপেক্ষাকৃত কম দামেই জ্বালানি তেল সরবরাহের আশা করছে এসব প্রতিষ্ঠান। আমরা হালদিয়া থেকে ইম্পোর্ট করছি, সেখান থেকে আসতে লাগে ধরেন ম্যাক্সিমাম 7-8 দিনের মতন লাগে এবং সেটা প্রাইসও একটু কম। সুতরাং এটা একটা খুব চমৎকার একটা অপরচুনিটি আমাদের জন্য, আমরা ভারতকে ইন্ডিয়ান রুপিজে পেমেন্ট করতে পারবো। ডলারের বর্তমানে যে ক্রাইসিস আছে আমরা ডলারে না গিয়ে আমরা যদি ইন্ডিয়ান কারেন্সি করতে পারি দেশের জন্য আমাদের জন্য অনেক ভালো হবে, অল্টারনেটিভ একটা কারেন্সি থাকা উচিত। তারা বলছেন আমদানির পর সর্বোচ্চ 7 দিনের মধ্যেই পরিশোধিত তেল বাজারজাত করা সম্ভব। ডলারের সাথে আমাদের রেটটা কিন্তু আনস্টেবল, সুতরাং আমরা খুব একটা প্ল্যানিং করতে পারি না। ইন্ডিয়ান রুপিজের সাথে স্টেবিলিটিটা থাকবে, আমাদের ফরেন এক্সচেঞ্জের জন্য বিরাট একটা সুবিধা হবে। ইন্ডিয়ান রুপিজের স্টেবিলিটি ইজ হায়ার দ্যান ইউএস ডলার,
এদিকে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ এবং পরিবহন খাতে জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে ডলারের ওপর চাপ 20% কমিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার। বারবার বলতে চাচ্ছি যথেষ্ট অর্থ আছে, কিন্তু আমরা ডলারের জায়গায় যাতে চাপ সৃষ্টি না হয় আগামী কয়েক মাস, সে কারণে একটা প্রিকুয়েশন না হয়েছে আমাদের আমাদের জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্র দিয়ে। জ্বালানি পণ্য এবং এর ব্যয় সাশ্রয়ে দেশে একদিন রিফুয়েলিং পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও কবে থেকে এর বাস্তবায়ন শুরু হবে তা চূড়ান্ত করার কাজ চলছে বলেও জানাচ্ছে জ্বালানি বিভাগের সূত্রগুলো। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। যেমনটা আপনার রিপোর্টেও দেখলাম যে আসলে কিন্তু বাংলাদেশে দিন দিন টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য জায়গায় যেমন রাশিয়াও রুবল ছাড়া তেল বিক্রি করতে চায়নি, গ্যাস বিক্রি করতে চায়নি। এখন যে পরিস্থিতি, এই ক্ষেত্রে আসলে এটা আমাদের কতটা উপকারে আসবে এবং বিশ্বে আমাদের অবস্থানটা কী থাকবে? জাফর, আসলে এখন মূলত যে পরিস্থিতিটি দাঁড়িয়েছে, যে যুদ্ধ কিন্তু আসলে যেভাবে প্রথাগত যুদ্ধ হয়, অর্থাৎ অস্ত্রে অস্ত্রে যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু ফেব্রুয়ারিতে শুরু হওয়ার পরে এই যুদ্ধের কিন্তু নানান মাত্রায় সেই যুদ্ধ কিন্তু তার প্রভাবগুলো ফুটে উঠছে। এখন আমরা এক নজরে দেখে নিই যে আসলে এখন বিশ্বে এই যুদ্ধ আসলে কী কী মূল সমস্যাগুলো তৈরি করেছে। এখন মূল যে সমস্যাটি তৈরি হয়েছে, সাপ্লাই চেইন, অর্থাৎ পণ্যের যে সরবরাহ চেইন, সেই সরবরাহ চেইন কিন্তু ভেঙে গেছে। এই সরবরাহ চেইন ভেঙে যাওয়ার কারণে কিন্তু ডলারের বিপরীতে দেশগুলোর যে মুদ্রা মান, সেটি কিন্তু অবমূল্যায়িত হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশি মুদ্রাও তার বিপরীত না, এবং বাংলাদেশের মুদ্রাও কিন্তু এর মধ্যেই বেশ কয়েকবার অবমূল্যায়িত হয়েছে ডলারের বিপরীতে। এটি যদি বলা ধরা যায় তাহলে এটি একটি অর্থনৈতিক যুদ্ধ, এবং এই যুদ্ধ কিন্তু আসলে এই প্রেক্ষাপট যেটি তৈরি করেছে সেটি একটি অর্থনৈতিক বড় সংকটে ফেলেছে। এই রাশিয়ার ব্যাংকগুলোকে পশ্চিমা দেশগুলোর যে স্যাংশন দেয়া, অর্থাৎ নিষেধাজ্ঞা আরোপ করা, এই নিষেধাজ্ঞা আরোপের ফলে কিন্তু পুরো অর্থনীতির ডিজাইন, অর্থাৎ নকশাটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে বা পরিবর্তিত হয়ে গিয়েছে এই সাপ্লাই চেইনে। একই সঙ্গে সঙ্গে সাইবার যুদ্ধ, সেটিও কিন্তু এখন বিশ্বের নানা প্রান্তেই ছড়িয়ে গেছে এই যুদ্ধকে কেন্দ্র করে, অর্থাৎ মেরুকরণের যে রাজনীতি সেটিও কিন্তু ফুটে উঠছে। এর পাশাপাশি কারেন্সির যুদ্ধ, যেটি আমি বলছিলাম যে প্রত্যেকটি মুদ্রারই কিন্তু অবমূল্যায়ন প্রায় ঘটে যাচ্ছে ডলারের বিপরীতে, সেই যুদ্ধ কিন্তু, কারেন্সির যে যুদ্ধ সেটিও কিন্তু আসলে এই রুশ ইউক্রেন যে দুই দেশের যে আসলে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকেই সৃষ্ট একটি পরিস্থিতি। এবং এর মাধ্যমেই কিন্তু আমরা এখন ডলারে যাব নাকি আসলে রুপিতে থাকব, সেটি নিয়ে আপনি বলছিলেন। হ্যাঁ, মানে আমরা যে রুপিতে কিনলাম, এতে আসলে আমাদের জন্য কি সুযোগের দ্বারটা উন্মোচিত হতে যাব, মানে হবে কিংবা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে? দেখুন, আসলে এই বৈশ্বিক যে প্রেক্ষাপটগুলি তৈরি হয় বা এই যে গ্লোবাল প্রোডাক্টগুলি যখন কিনতে হয়, সেই কেনার যে প্রক্রিয়াটি, সেই কারেন্সি কিন্তু মূলত ডলার। এখন যদি আমরা একটু দেখে নিই যে আসলে ডলারের বিপরীতে রুপির যে আসলে ট্রানজ্যাকশন বা লেনদেন, যে পেট্রোলিয়ামজাত পণ্য বাংলাদেশে এসে পৌঁছাচ্ছে রুপি দিয়ে, সেটি দিয়ে আসলে কী করা সম্ভব? রুপির মূল্যমান কম হয়, বাংলাদেশের সুবিধাটা ডলারের চেয়ে কিছুটা প্লিজেন্ট থাকছে, অর্থাৎ ডলারের চেয়ে কিছুটা আসলে স্থিতিশীল অবস্থায় থাকবে। এবং কূটনৈতিক উদ্যোগ যদি বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া হয়, তাহলে দীর্ঘমেয়াদে এই দামে, অর্থাৎ রুপি দিয়েই লেনদেন করা হবে, সেটিও করা সম্ভব হবে। এবং ভারত থেকে আমদানিতে যখন রুপি হবে, সেই রুপিটি কিন্তু আসলে ডলারকে ঠিক রিপ্লেস করবে বা বিকল্প হবে ঠিক তা নয়, কিন্তু ডলারের একটি বড় অংশ কিন্তু এই রুপি দিয়ে প্রতিস্থাপিত হতে পারে, সেই সুযোগগুলো কিন্তু অর্থনীতিতে। আপনি সাপ্লাই চেইনের কথা বলছিলেন, খাদ্যশস্যের এবং পণ্যের, আসলে খাদ্যপণ্যের, সেই ক্ষেত্রে আসলে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে কিনা? নতুন করে আসলে সম্ভাবনা জায়গা যদি বলতে হয়, তাহলে নতুন যে চুক্তিটি হয়েছে, সেই চুক্তিটি কিন্তু আসলে নতুন একটি জায়গায় দেখাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু রুশ ইউক্রেনের মধ্যে খাদ্য সরবরাহের যে আসলে চেইনটি ছিল, সেই চেইনটি আবারও স্বাভাবিক হবে এমন একটি চুক্তি হয়েছে, এবং এই চুক্তির ফলে কিন্তু অনেক মানুষ, বিশেষ করে কোটি কোটি মানুষ উপকৃত হবে এমনটি আশা করছেন বিশ্ব নেতারা। জাতিসংঘ এটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ধন্যবাদ দিয়েছেন, সেটি নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে আসি। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের জেরে কৃষ্ণসাগর বন্দরগুলো ব্যবহার করে খাদ্যশস্যবাহী কার্গো আটকে দেয় মস্কো। রুশ সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে 2 কোটি টন খাদ্যশস্য আটকা পড়েছে, যে কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকটের পাশাপাশি দ্রব্যমূল্যের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। তবে শুক্রবার জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর বন্দর দিয়ে খাদ্যশস্য রফতানিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে চুক্তিটি হয়েছে, তার মধ্য দিয়ে আগামী কয়েকদিনের মধ্যে বিশ্বব্যাপী খাদ্যশস্য রফতানি শুরুর আশা করা হচ্ছে। দুই দেশের ঐতিহাসিক এ চুক্তি বিশ্বব্যাপী খাদ্যের দাম স্থিতিশীল করতে সাহায্য করবে বলে আশা করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশ্বের বিভিন্ন দেশের প্রধান খাদ্য তৈরি হয় আটা ময়দা দিয়ে। বাংলাদেশ সহ বিশ্বের 30টির বেশি দেশ ইউক্রেনের গমের ওপর নির্ভরশীল। বিশ্বজুড়ে প্রায় 4 কোটি 70 লাখ মানুষ অনাহারে ভুগছে। চুক্তিটি হওয়ায় এখন প্রতি মাসে আবারও 50 লাখ মেট্রিক টন শস্য রফতানির আশা করছে ইউক্রেন।
চুক্তি অনুযায়ী রফতানি প্রক্রিয়া শুরু করতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন রাশিয়া দুপক্ষই। তবে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন প্রথম শিপমেন্ট শুরু হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে, কেননা রুশ সামরিক অভিযানের জেরে কৃষ্ণ সাগরের উপকূলে যেসব মাইন স্থাপন করেছে ইউক্রেন তা সরাতে সময় লাগবে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। প্রতিবেদনে যেমনটি দেখলাম এখনও কিছুটা সময়ের লাগার সম্ভাবনা আছে, তারপর একটা আশার আলো আসলে এটা। পাঁচ মাস পর যদি আপনি বলেন যে এই রুশ ইউক্রেন দ্বন্দ্বের এটি আসলে একটি প্রথম কোনো সুসংবাদ যে সেই সরবরাহ চেইন আবারও স্বাভাবিক হবার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা একটু এক নজরে দেখে নিতে চাই যে আসলে এই যে সরবরাহ চেইনের যে সংকট, অর্থাৎ খাদ্য সরবরাহ সহ কৃষিজাত পণ্যের যে আসলে সরবরাহ প্রক্রিয়া বা বিপণন প্রক্রিয়া, সেটি কিন্তু একেবারে ভয়াবহভাবে বাধাগ্রস্ত হয়েছিল এই যুদ্ধের ফলে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে এই যে চুক্তিটি হলো সেই চুক্তি আসলে কী কীভাবে ইতিবাচকতা নিয়ে আসতে পারে। কৃষ্ণ সাগর বন্দর দিয়ে খাদ্যশস্য রফতানিতে রাশিয়া ইউক্রেনের যে চুক্তিটি হলো, এই চুক্তির ফলে কিন্তু এই স্বাভাবিক যে বাধাগ্রস্ত হয়েছিল প্রক্রিয়াটি সেটি আবারও পুনরুজ্জীবিত হবে। একই রকমভাবে বৈশ্বিক যে খাদ্য সংকট হওয়ার একটি শঙ্কা বা খাদ্য সংকট বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে এরই মধ্যে, সেটি দূর হওয়ার একটি আশা রয়েছে। এর সুবিধা কিন্তু বাংলাদেশ পাবে। আপনি জানেন যে সরকার প্রধান শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার অনেকেই, সংশ্লিষ্ট মন্ত্রীরা কিন্তু বলে আসছিলেন যে পণ্য কিনতে একটি বড় বাধার সম্মুখীন হচ্ছেন তারা, সেক্ষেত্রে এই চুক্তি কিন্তু সুবিধা দেবে বাংলাদেশকেও। এর পাশাপাশি মধ্যস্থতা করায় জাতিসংঘ এবং তুরস্ককে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলে আসছিলেন বিশেষ করে এই পশ্চিমা দেশগুলোর যে স্যাংশন, সেই স্যাংশন ইস্যুতে যে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোকে কিন্তু তিনি বারবার দুষছেন যে তাদের সিদ্ধান্তের কারণে গোটা বিশ্ব ভুগছে, সেই ভুগে আসা থেকে বা সেই ভোগান্তি থেকে গোটা বিশ্ববাসীকে পরিত্রাণ দেবার জন্যই কিন্তু তিনি বারবার এই বিশ্ব নেতাদের আহ্বান জানিয়ে আসছিলেন। জাফর জি, অনেক ধন্যবাদ আপনাকে দেবাশিস। আমরাও মানে অধীর অপেক্ষায় আছি যে অবিলম্বে এই ধরনের সংকটটা কেটে যাবে এবং আমরা আবার যে খাদ্যশস্যের স্বাভাবিক সরবরাহ সেটা আমরা দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিসরা, জানাচ্ছিলেন সম্প্রতি ভারত থেকে যে পেট্রোলিয়াম পণ্য আমদানি করা হয়েছে এবং বৈশ্বিক যে এই পরিস্থিতি যুদ্ধকে কেন্দ্র করে সে বিষয়ে বিস্তারিত। গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো দল আন্দোলন করতে চাইলে বাধা নেই, তবে কেউ আন্দোলনের নামে বোমাবাজি করলে কোনো ছাড় দেওয়া হবে না, এ হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন বৈশ্বিক নানা সংকট মোকাবিলা করেই দেশকে সচল রেখেছে আওয়ামী লীগ সরকার। আরও জানাচ্ছেন তোহা খান তামিম। শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে কেন্দ্রীয় সংগঠন। ভার্চুয়ালি যুক্ত হন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দলের সাধারণ সম্পাদক শোকাবহ আগস্টের নানা কর্মসূচি তুলে ধরেন সভাপতির কাছে। বক্তব্যে শেখ হাসিনা বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, করোনা ভাইরাস সহ চলমান বৈশ্বিক নানা সংকটে যখন অন্যান্য দেশ হিমশিম খাচ্ছে তখন বাংলাদেশকে সচল রেখেছে আওয়ামী লীগ সরকার। বিএনপি ক্ষমতায় থাকাকালে দরিদ্র মানুষের অধিকার কেড়ে নিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার গৃহহীনদের ঘর সহ নানা সুযোগ সুবিধা দিচ্ছে। করোনা এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে যখন ক্ষতিগ্রস্ত এবং সকল দেশগুলি, বিশেষ উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে, তখনও আমরা দেশটাকে সচল রাখতে সক্ষম হচ্ছি। বিএনপির এই 2001-6 পর্যন্ত পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আওয়ামী লীগ পরপর 3 টার্ম ক্ষমতায় বাংলাদেশ উন্নয়নশীল দেশ। দেশের রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ প্রধান বলেন গণতান্ত্রিক উপায়ে কারো আন্দোলনে বাধা দেবে না সরকার, তবে কেউ আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। তারা যদি এমনকি ব্যানিসের অফিসে যদি ঘেরাও করতে আসে তাদের পুলিশ যেন বাধা না দেয়, বিশেষ করে যে বাংলা মোটরে বাধা দেওয়া ওটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। আসুক না, হেঁটে হেঁটে যত দূর আসতে পারে কোনো আপত্তি নেই, আমি চা খাওয়াবো, বসাবো, কথা বলতে চাইলে শুনবো, তার আমি গণতন্ত্রে বিশ্বাস করি। তবে যদি বোমাবাজি করে, ভাঙচুর করে, সেটা করলে বাধা দেবো, সেটা করলে উপযুক্ত জবাব পাবে। রুশ ইউক্রেন যুদ্ধে শিথিলতা এনে খাদ্য সামগ্রী রফতানির ব্যাপারে দুদেশের মধ্যে চুক্তি করায় জাতিসংঘ ও তুরস্ককে ধন্যবাদ জানান সরকার প্রধান শেখ হাসিনা। জাতিসংঘ সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ জানাই টার্কির প্রেসিডেন্টকে। সে উদ্যোগের ফলে এখন ইউক্রেন এবং রাশিয়া তারা গতকালকে একটা চুক্তি করেছে যে তারা এখন সার, খাদ্যদ্রব্য সেগুলি যেতে দেবে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দাবি মানা না হলে সহিংসতার পথে হাঁটবে বিএনপি, এমন ইঙ্গিত দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন
তত্ত্বাবধায়ক ইস্যু ছাড়া আর কিছু নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসতে আগ্রহী নয় বিএনপি। মার্জিয়া মামুন রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির তোলা তত্ত্বাবধায়ক সরকার দাবি মানা না হলে দলটির করণীয় কি হবে? বিগত দুইটি জাতীয় নির্বাচনের আগে ও পরে এই একই ইস্যুতে দলটির যেই সহিংসতাপূর্ণ কর্মসূচি ছিল তা আবারও ফিরে আসবে কিনা? সরকার যদি তাই দেখতে চায় তাই দেখতে হবে। দাবিগুলো করেছি, সেই দাবিগুলো যদি না মানে রাজপথই একমাত্র সমাধান। সরকার যদি চায় যে সে কনফ্রন্টেশন দেখতে চায় না, আপনার মারামারি কাটাকাটি দেখতে চায় না, তাহলে সরকারকে অবশ্যই নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠনের যা ব্যবস্থা করা দরকার সেইভাবেই করতে হবে। চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সরকারের সঙ্গে আলোচনা সমঝোতায় আসতে আগ্রহী কিনা দলটি? তত্ত্বাবধায়ক ছাড়া অন্য কোন ইস্যুতে বসবেন না বলে সাফ জবাব বিএনপি মহাসচিবের। না, আলোচনার পথ কোথায়? তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কথা বলতে চায়, তখন সেটা আমরা দেখব। জাতীয় প্রেস ক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব দাবি করেন, বিএনপি ছাড়া আগামী নির্বাচন মূল্যহীন। হুঁশিয়ারি দেন রাজপথে সরকার বিরোধী আন্দোলনের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সহজের গ্যারাকলে চরম ভোগান্তিতে ট্রেনের অসংখ্য যাত্রী। টাকা নিয়ে, টিকিট না দেয়া, দুই টিকিটের টাকা কেটে নিয়ে একটি টিকিট দেয়া সহ অসংখ্য অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন সহজ ডট কম, উল্টো যাত্রীদের ওপর দায় চাপিয়েছেন তারা। প্রযুক্তির বিদ্রা বলছেন সেবা দিতে সক্ষম নয় সহজের অ্যাপ। নাজমুল সালেহীর রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ছুছেলের জন্য অনলাইনে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার চেষ্টা করেন ফারুক হোসেন। অনেক কাঠ খড় পুড়িয়ে মুও বগির 86 ও 87 নম্বর সিট বরাদ্দ পান তিনি। যাত্রা 25 জুলাই। দুটি টিকিটের জন্য 720 টাকা পরিশোধ করেন ফারুক, কিন্তু টিকিট আর হাতে পাননি। আমার দুইটা টিকিট 720 টাকা অলরেডি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে গেছে, কিন্তু আমি টিকিট পাইনি, আমি কোনো কনফার্মেশনও পাইনি। কমলাপুর রেল স্টেশনে এমন অসংখ্য অভিযোগ পাওয়া যায় যাত্রীদের, যারা টাকা ফেরত চেয়ে ঘুরছেন বিভিন্ন দপ্তরে। টবগের 71 নম্বর সিটটা সিলেক্ট করে পরে টাকা কেটে নেয়, টিকিট আর দেয় না। এই যে আমার 370 টাকা গেছে, এই টাকাটা দিবে কে? আমি এটা কোথা থেকে পাবো? কারো অভিযোগ, দুই টিকিটের টাকা কেটে নিয়ে দেওয়া হয়েছে একটি টিকিট, এসি সিটের টাকা নিয়ে দেওয়া হয়েছে সাধারণ আসন। এসব অভিযোগ টিকিট বিক্রয় প্রতিষ্ঠান সহজ ডট কম এর বিরুদ্ধে। আমি অনলাইনে টিকিট কাটছি একটা, টাকা কাটছে দুইটা, ঢুকতেই পারতেছি না অনলাইনে। 30 সেকেন্ডের ভিতরে ভাই অনলাইন টিকিট শেষ। মানতে নারাজ সহজ ডট কম, উল্টো দায় চাপাচ্ছেন যাত্রীদের ওপর। যদি টাকা কাটার নেওয়ার পরেও টিকিট না পায় তাহলে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, অনলাইন থেকে সে পেমেন্ট করার জন্য যাচ্ছে কিন্তু 15 মিনিটের মধ্যে কমপ্লিট করছে না, পেমেন্টটা যে ডিলে করেছে যাত্রীদের অসতর্কতার কারণে। সহজের সঙ্গে একমত নন প্রযুক্তিবিদরা, তারা বলছেন সেবা দিতে অক্ষম ত্রুটিপূর্ণ অ্যাপই এর জন্য দায়ী। সে যদি অসতর্ক হয় তাহলে তো আপনি তার টাকাটা কেটে নেবেন না, আপনি টিকিটটা না দিয়ে বলবেন থ্যাংক ইউ, এই সময়ের মধ্যে তুমি পে করতে পারো নাই, সো আমি তোমাকে টিকিটও দিচ্ছি না, তোমার টাকাও কাটছি না। সিস্টেমটা সেভাবে না বানিয়ে গ্রাহককে দোষ দেই এইটা গ্রহণযোগ্য হতে পারে না, যে সিস্টেমটা প্রপারলি বানানো হয়নি। চলতি বছর মার্চে ট্রেনের টিকিট বিক্রির দায়িত্ব পায় সহজ ডট কম, অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই টিকিট বিক্রি করছেন তারা। নাজমুল সালেহি, সময় সংবাদ, ঢাকা। চাঁদা আদায়ের জন্যই বন্ধুসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে জিম্মি করে ধারণ করা হয় আপত্তিকর ভিডিও। মূল হোতা আজিমসহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জড়িত জাতীয় বিশ্ববিদ্যালয়ের 1 শিক্ষার্থীকেও বহিষ্কারের সুপারিশ করা হবে। সাক্ষাৎপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। র্যাবের তথ্য অনুযায়ী আজিম তার আরো 5 সহযোগী 2টি মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে ওই শিক্ষার্থী তার বন্ধু সহ জিম্মি করে। প্রথমে তারা রাত পর্যন্ত বোটানিক্যাল গার্ডেনে অবস্থান করায় চাঁদা দাবি করে, কিন্তু ওই শিক্ষার্থী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের কাছ থেকে মোবাইল কিনে নিয়ে বন্ধু সহ ওই ছাত্রীর আপত্তিকর ভিডিও করতে থাকে। আজিম মূলত লিড দেয় যেহেতু সেই এলাকার মানে বাসিন্দা এবং ভার্সিটি ছাত্র। মোটরসাইকেল ছিল 2টি, একটি শাওনের এবং সাইফুলের, 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করেছি। আর এর সাথে ছিল আরও 2জন, বাবু এবং মাসুদ।
এবং মেহেদীরও সংশ্লিষ্টতা এসেছে, তো মেহেদীর সংশ্লিষ্টতা আমরা আরেকটু ভেরিফাই করছি। রোববার রাতের এই ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে আজিম তার সহযোগীদের নিয়ে গা ঢাকা দেয়। এর মধ্যে আজিম তার নিজের মোবাইল সহ তিনটি মোবাইল বন্ধ করে গ্রামের বাড়ি রাউজান পালিয়ে যায়। ভুক্তভোগী ছাত্রী সহ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর র‍্যাব অভিযানের নামে একে একে গ্রেপ্তার হয় পাঁচজন। তারা মূলত অভিভাবকদের চাকরি সূত্রে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতেন। আজিম হোসেন মূল অভিযুক্ত আর কি, তার নিজের মোবাইল এবং আরও দুটো মোবাইলও সে নিচ্ছে, ভিকটিম এবং আর ছেলেটার আর কি। তো এই তিনটা মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে তারা, সেই মোবাইলগুলো এক জায়গায় রেখে তারা পলায় চলে গেছে আর কি। এর কথা মতো নামগুলো আমরা পাই এবং মূল রহস্যটা সেখান থেকে বের হয়ে আসে। এদিকে ওই ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত তিন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে সাথে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে তিন বহিরাগতকেও। আমাদের বিশ্ববিদ্যালয়ের সুপারিশ হলো তাদের ছাত্রত্ব তাদেরকে ত্যাগ করা, অর্থাৎ আমাদের তাদেরকে আজীবন বহিষ্কার করা, যেটা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা সুপারিশ করেছে। পাশাপাশি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাদেরকে একই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর এখান থেকে আমরা সুপারিশ করে চিঠি লিখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তবে বিশ্ববিদ্যালয় সূত্র নিশ্চিত করেছে গ্রেপ্তারকৃতরা সবাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এই ঘটনায় নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভুয়া চালানে চট্টগ্রাম বন্দরে আনা হয় মদের দুটি কন্টেইনার, খালাসের পর ঢাকায় আনার পথে নারায়ণগঞ্জে জব্দ করা হয়। আটক করা হয়েছে দুজনকে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলছেন কাস্টমসের কোনো কর্মকর্তা জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। কন্টেনার থেকে একে একে নামানো হয় কার্টন, এক একটি কার্টনে রয়েছে বিদেশি নামি দামি ব্র্যান্ডের মদ। এরকম হাজার হাজার মদের কার্টন দিয়ে ভর্তি দুটি কন্টেনার শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর থেকে ভুয়া চালানের মাধ্যমে পাচার হয়ে ঢাকার উদ্দেশ্যে খালাসের জন্য রওনা দেয়। গোপন সংবাদ পেয়ে র‍্যাব ১১ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ত্রিপুরদী ও তার আশেপাশে দুটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। শনিবার সকালে কন্টেনার দুটি জব্দ করা হলে পাওয়া যায় বিপুল পরিমাণ বিদেশি দামি ব্র্যান্ডের মদ। কন্টেনার খুলে আপনারা দেখতে পেয়েছেন বিপুল পরিমাণে বিদেশি মদ আমরা এখানে পেয়েছি। যে দুটো চালানাম পত্র আমরা দেখেছি, এই দুটোতে লেখা ছিল, একটাতে ইয়ার্ন বা সুতা লেখা ছিল, আরেকটাতে লেখা ছিল মেশিনারিজ। শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জানান পাবনা ইপিজেটের বিকেএস টেক্সটাইল মিলস লিমিটেড ও কুমিল্লা ইপিজেটের হাসি টাইগার কোম্পানি লিমিটেড মেশিনারিজ ও টেক্সটাইল সুতা খালাসের আড়ালে এসব অবৈধ পণ্য পাচার করছিল। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের স্ক্যানিং ছাড়া কন্টেনার দুটি বন্দর থেকে অবৈধভাবে কিভাবে খালাস হয়েছে সে ব্যাপারেও প্রশ্ন তোলেন তিনি। ওয়ান চেসিসে মালামাল গেলে অবশ্যই চিটাগাং কাস্টম হাউস কর্তৃক এটা স্ক্যানিং করতে হয়। স্ক্যানিং কর্মকর্তাদের ফাঁকি দিয়ে কীভাবে চালান দুটা বের হলো এটা তদন্ত চলছে। এছাড়া আইপি জালিয়াতির মাধ্যমে এটা কিভাবে অ্যাসেসমেন্ট হলো সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ভুয়া চালান ও জালিয়াতির মাধ্যমে অবৈধ মদ খালাসের সঙ্গে চট্টগ্রাম কাস্টমসের কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডেপুটি কমিশনার। বিষয়টা তদন্ত করে দেখা হবে, যদি আমাদেরও কোনো তদন্তের মানে কর্মকর্তা জড়িত থাকে সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ইম্পোর্টার যারা আছে যাদের নাম দিয়ে আনা হয়েছে তারা আসলে এনেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এ সময় কন্টেনারে থাকা দুইজনকে আটক করা হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের বাইরের খবর। আবারও বড়সড় চাপের মুখে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৪ ঘন্টারও বেশি সময় ধরে জেরার পর গ্রেপ্তার হলেন দলটির মহাসচিব এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আটক করা হয়েছে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও। তার বাড়ি থেকে ২১ কোটি রুপি উদ্ধার করা হয়। তল্লাশি চালানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একাধিক আমলার বাড়িতে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়িতে অভিযান চালায় ভারতের অর্থ বিষয়ক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। নাকতলার ওই বাড়িতে টানা ২৪ ঘন্টারও বেশি সময় ধরে জেরার পর শনিবার স্থানীয় সময় সকাল ১০:৩০টায় তাকে গ্রেফতার করা হয়। অভিযান চালানো হয় পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী কলকাতার মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটেও। এ সময় ওই মডেলের বাড়ি থেকে নগদ ২১ কোটি রুপি, ৫০ লাখ টাকার স্বর্ণালঙ্কার এবং ২১টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কেও।
তৃণমূলের দলীয় সূত্র বলছে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার দায় তৃণমূল কংগ্রেস নেবে না। দল ইতিমধ্যেই সরকারিভাবে প্রেস বিজ্ঞপ্তি করেছে যে এইটা দল এই সাথে কোনোভাবে যুক্ত নয়। পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের আওতায় মেধা তালিকা অনুসারে শিক্ষক নিয়োগের বিধান থাকলেও নিয়ম বহির্ভূতভাবে অর্থের বিনিময়ে তৃণমূল সমর্থক ক্যাডারদের নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে মমতার সরকারের বিরুদ্ধে। আর সেই মামলার তদন্তে নেমেই এবার সাবেক শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে আর টি টোয়েন্টির দল ঘোষণার পরদিন বিশ্রামে ছিলেন অধিকাংশ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ সফরের দীর্ঘ ভ্রমণের ক্লান্তির কারণে আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে কোনো অনুশীলন করবেন না তারা। শুক্রবার ঘোষিত দলে জায়গা পাওয়া পারভেজ হোসেন ইমন খুলনায় এইচপির হয়ে অংশ নিচ্ছেন প্রস্তুতি ম্যাচেও। আছেন দীর্ঘ বিরতির পর দলে ডাক পাওয়া হাসান মাহমুদ। এছাড়া ওয়ানডে স্কোয়াডে থাকা মুশফিক ঐচ্ছিক অনুশীলনে করেছেন মিরপুরে। এর বাইরে দলের সবাই সময় দিচ্ছেন পরিবারকে। 26 জুলাই মধ্যরাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে দুই দিনের অনুশীলন শেষে 30 জুলাই খেলবে 3 ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে পৌঁছালো ভারত থেকে আমদানি করা 1800 মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি পণ্য। ডলার সংকটে রুপিতে আনায় আশা জাগাচ্ছে সমাধান। আন্দোলনে বাধা নেই তবে বোমাবাজি করলে এক চুলো ছাড় নয়, হুঁশিয়ারি আওয়ামী লীগ সভাপতির। বললেন বৈশ্বিক সংকটেও দেশকে সচল রেখেছে সরকার। এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে সহিংসতার পথেই হাঁটবে বিএনপি, ইঙ্গিত মির্জা ফখরুলের। আবারও বললেন আওয়ামী লীগের অধীনে যাবে না নির্বাচনে। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।